দোকান আল্প, যে কিনা সারা জীবন ইসলামের পথে যুদ্ধ করেছেন। দোকান আল্পকে ড্রামা সিরিজ রিলিজে আত্মগুলে দেখানো হয়েছে। ড্রামায় দেখানো হয় যে দোকান আল্প সারা জীবন আত্মগুল গাজী সিপাহী ছিলেন। আত্মগুল গাজীর প্রতি তার ভালোবাসা সর্বদাই ছিল। আত্মগুল গাজীও তাকে ভাইয়ের চোখে দেখত। দোকান আল্প আত্মগুল গাজীর সাথে অনেক যুদ্ধ লড়েছেন। তার সামনে একজন অথবা 100 জন থাক না কেন, ভীতু না হয়ে বীরের মতো যুদ্ধ করেছেন তিনি। আত্মগুল গাজীর বিশেষত সিপাহী 3 জনের মধ্যে তিনি ছিলেন একজন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যুদ্ধ করে গেছেন। সে তলোয়ারের সঙ্গে ঢালবালও চালাতে পারত। দোকান আল্প তাকে বেশিরভাগ সময় বাম শিবের সঙ্গে দুষ্টুমি করতে দেখা যেত। তাকে আত্মগুল গাজীর মা হাইমা খাতুন নিজের ছেলের মতোই দেখতেন। দোকান আল্প বানুজিজেক নামের একজন মেয়েকে বিয়ে করেছিলেন। তার মৃত্যুর কারণ ছিল আত্মগুল গাজীর ভাই দুন্দার বিয়ে। বলা হয়ে থাকে দুন্দার বিয়ের কারণে দোকান আল্পের মৃত্যু হয়। দুন্দার আল্প চাপদার কাবিলার একজন গাদ্দারের মেয়ে কুনিয়ালির মেয়ে বলেছিল। আত্মগুল গাজী কোনো এক কারণে দোকান আল্প এবং তার ভাই দুন্দার বিয়েকে কুনিয়ায় পাঠায়। সে কথা তাদের মধ্যে গোপন ছিল। তবে দুন্দার বিয়ে ভুল করে বসে। সে কুনিয়া যাওয়ার কথা কুনিয়ালিকে বলে দেয়, যাকে সে ভালোবেসেছিল এবং বিয়ে করতে চেয়েছিল। মেয়েটির নাম ছিল কুনিয়ালি খাতুন। সে তার বাবার মতোই গাদ্দার ছিল। দুন্দার বিয়ে বুঝতে পারেনি কুনিয়ালি খাতুন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। কুনিয়ালি খাতুন দোকান আল্প এবং দুন্দার বিয়ের কুনিয়ায় যাওয়ার কথা তার বাবাকে বলে দেয়। তার বাবা এই খবর চাপদার কাবিলার সর্দারের ছেলে গাদ্দার উড়ালকে বলে দেয়। উড়াল ছিল গাদ্দার, ছেলেবিদের সঙ্গে মিশেছিল। দোকান এবং দুন্দার বিয়ে কুনিয়া যাওয়ার কথা ছেলেবির কমান্ডারকে বলে দেয়। তারা দোকান আল্প এবং দুন্দার বিয়ের উপর আক্রমণ করার জন্য লুকিয়ে থাকে এবং হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে এবং দুন্দার বিয়েকে আটক করে ফেলে ছেলেবিরা। দোকান আল্প তাদের সঙ্গে বীরের মতো যুদ্ধ করে শহীদ হয়ে যায়। তার মৃত্যুতে আত্মগুল গাজী অনেক ভেঙে পড়ে। পুরো কাই কাবিলা হতাশাই ডুবে যায়। বামসি বে এবং তুরগুদ বুঝতে পারছিল না তাদের ভাই দোকান তাদের মাঝে আর নেই। ভালো এই যে দোকান আল্পের জীবনী ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই। তবে ইসলামের জন্য এমন অনেক বীর আছে যারা নিজের জীবন দিয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।